ওয়েলকাম টু বাংলা রান্না। আজকের একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, তো দেখতে থাকুন, একদম নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই দেখতে পাচ্ছেন কাঁকড়া, এই কাঁকড়াগুলো কিন্তু আমাদের এখানে মাপো কাঁকড়া বলে। তো আর জানি না এর কোনো নাম আছে কিনা, তো যাই হোক কাঁকড়াগুলো আজকে আমি এখন কাটবো। তো এই যে কাঁকড়াগুলো আমি কিন্তু কেটে নিচ্ছি, আর এই কাঁকড়াগুলো কিন্তু খুব সাবধানে কাটতে হবে, কারণ এরা কিন্তু এমন তেমন একটু হলেই, এদের দুইটা বড় বড় পা আছে, সেই দুইটা পা দিয়ে হাতে কামড় দেবে, এমন কামড় যে আপনার হাত কেটে রক্ত বেরিয়ে যাবে। তো যাই হোক আমি কিন্তু কাঁকড়াগুলো খুব সাবধানে আস্তে আস্তে সবগুলো কেটে নেব, তারপর কাঁকড়াগুলো পরিষ্কার করে বেছে নেব, তারপর রান্না শুরু করব। তো আমি কাঁকড়াগুলো কিন্তু কেটে একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, তো এখন চলে যাব রান্না করতে। তো রান্না করার জন্য এখানে কিন্তু কড়াই নিয়েছি, কড়াইটা গরম হলে এই যে তেল দিয়েছি, তেলটা গরম হলে কিন্তু কড়াইয়ের চারিদিকে দেখতে পাচ্ছেন ঘুর, তেলটা নাড়াচাড়া করে এর ভিতর কিন্তু কাঁকড়াগুলো দিয়ে দিয়েছি। তো কাঁকড়াগুলো দেওয়ার পর একদম হাফ চামচ হলুদ দিয়ে কাঁকড়াগুলো ভেজে নেব, এবং এক চিমটি লবণ দিয়ে কাঁকড়াগুলো ভেজে এই যে জল দিয়ে কাঁকড়াগুলো এখন একটু সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করার জন্য এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, এবং ঢাকনাটা 5 মিনিট পর উঠিয়ে এই যে কাঁকড়াগুলো কিন্তু একটু যেটা যেটা একটু বড় তো ভেঙে নিয়েছি, ভেঙে নিলে আমার কাছে বেশ ভালোই লাগে, তো না ভাঙলেও সমস্যা নেই। তো এই যে জলটা শুকিয়ে কাঁকড়াগুলো কিন্তু ভেজে উঠিয়ে নেব, তার ফাঁকে আমি কিন্তু রসুন বেটে নেব, রসুন একটা রসুন একদম ছেলে বেটে নিয়েছি। তো এর ভিতর দিয়েছি দুইটা পেঁয়াজ এবং এই যে কাঁচামরিচ, কাঁচামরিচগুলো কিন্তু বেটে নেব। তো কাঁচামরিচ দিয়ে রান্না করব, কাঁচামরিচটা রান্না করতে খেতে খুব বেশি ভালো লাগে, কিন্তু অত একটা কালার আসে না, কিন্তু খেতে যেটা বেশি ভালো হবে ওইটা দিয়েই রান্না করব। তো কাঁকড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন এই যে একটা পাত্রে আমি কিন্তু কাঁকড়াগুলো উঠিয়ে সেই কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছি এবং তেজপাতা ফোড়ন দিয়েছি। তো জিরে আর তেজপাতাটা কিন্তু একটু তেলে ভেজে নেব, তারপরে কিন্তু এই যে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে কিন্তু একটু হালকা লাল লাল করে ভেজে নেব। তো এগুলো দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যাতে করে পুড়ে না যায়। তো হালকা একটু ভাজার ভেতরে আমি দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ। হলুদ দেওয়ার পর আমি কিন্তু কাঁকড়াগুলো তা ওর ভিতর ঢেলে দিয়েছি এবং দিয়েছি কাঁচামরিচ বাটা। তো এবার কিন্তু মশলাটা ভালো করে কাঁকড়ার সঙ্গে মিশিয়ে রান্নার জন্য পরিমাণ মতো জল দিয়েছি। তো কাঁকড়াগুলো যেহেতু আগে থেকেই আমি জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, সেহেতু কিন্তু বেশি পরিমাণে জল দিইনি, যাতে করে জাল হয় তরকারিতে ততটা দিয়েছি। তো এইবার কিন্তু আমি বেটে নেব কাঁচা মশলা, কাঁচা ইলাচ, লবঙ্গ, গোটা জিরে এবং গোলমরিচ। তো এগুলো কিন্তু আমি বেটে নিয়েছি, বাটার পর এই যে তরকারিটা দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু হয়ে এসেছে। তো এর ভিতর কিন্তু এখন আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো মশলা এই যে বাটা হয়ে গেছে, এখন আমি মশলাটা কিন্তু তরকারির ভিতর দিয়েছি, দিয়ে এই জালটা শুকিয়ে মানে ঝোলটা একটু কমিয়ে তারপর তরকারিটা নামিয়ে নেব। তো তরকারিটার ঝোল বেশি রাখবো না, একদম গামাখা গামাখা করব। তো তরকারিটা দেখুন প্রায় কিন্তু হয়ে এসেছে, এখন কিন্তু তরকারিটা আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো কাঁকড়া ভুনা শেষ, এখন আমি কিন্তু তরকারিটা নামিয়ে নিচ্ছি, আর যেহেতু কাঁচা ঝাল দিয়ে রান্নাটা করা সেহেতু কিন্তু ওইভাবে কালারটা আসবে না, আর এই যে লাল লাল যে কালারটা এসেছে এটা কিন্তু কাঁকড়ার ঘিলুর কারণে। তো কাঁচা ঝাল দিয়ে রান্না করলে তরকারিটা খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে, তাই আজকে কাঁচা ঝাল দিয়েই রান্না করলাম। আপনারা যারা এই ছোটো কাঁকড়া খেতে খুব বেশি পছন্দ করেন তারা এইভাবে একবার রেসিপিটা করে খেয়ে দেখতে পারেন, আশা করি ছোট বড় সবারই পছন্দ হবে। তো আমার ছোট ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।